আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা, তোমাদের আজকে রুরাল লোকাল গভর্নেন্স অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এই সাবজেক্টের তোমাদের আজকে রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের পল্লী উন্নয়ন এই টপিক সম্পর্কে আমি আলোচনা করব। অনলাইনে তোমরা যারা আছো ঢাকা কলেজে এবং অন্যান্য কলেজের যারা শিক্ষার্থী, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এই ব্যাপারটা, এই পেপারটা যে স্থানীয় সরকার বাংলাদেশের পল্লী উন্নয়ন, এখানে তোমাদের রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, সেখানে এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের রুরাল ডেভেলপমেন্ট কী, পল্লী উন্নয়ন কী, বাংলাদেশের পল্লী উন্নয়ন ধারণার উদ্ভব ও ক্রমবিকাশ, পল্লী উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা কী, পল্লী উন্নয়নের সমস্যাগুলো কী কী, তারপর পল্লী উন্নয়নের সমস্যাগুলি সমাধান করার উপায়সমূহ এবং বাংলাদেশের পল্লী উন্নয়নে ত্বরান্বিত করার উপায়। এই চ্যাপ্টারটা অনেক বড়, এটা পরবর্তী আর একটা ক্লাসে আমি ডিটেলস তোমাদেরকে বলবো। তো আজকে তোমরা এই টপিকসগুলো শুনলে, এখানে তোমাদেরকে যে টপিকসগুলো বললাম সে টপিকসগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এগুলো সম্পর্কে ডিটেলস আজকে আমি বলবো। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। পল্লী উন্নয়নটা কি, রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশকে আসলে কি, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ আমরা জানি, এখানে পল্লী উন্নয়নের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। মূলত আমরা কৃষির উপর নির্ভরশীল করেই থাকি। পল্লী সমাজের প্রধান অর্থনৈতিক যোগান আসে, মূল যেটা আসে সেটাই আসে কৃষি উৎপাদন থেকে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো সাধারণত অধিকাংশ ক্ষেত্রে কৃষির উপর নির্ভরশীল, সকল পল্লী উন্নয়নে এক্ষেত্রে ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ। পল্লী উন্নয়ন একটি দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার অন্যতম প্রধান অংশ, এটা বলা যায়। সাধারণ বাকি গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নে যে বিভিন্ন কর্মসূচি ও কৌশল অবলম্বন করা হয় সেটাই হলো পল্লী উন্নয়ন। পল্লী উন্নয়ন সম্পর্কে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন তারা। পল্লী উন্নয়ন সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন মতামত আছে তাদের, এগুলো তোমরা লিখতে পারবে। এরপর দেখো, বাংলাদেশের পল্লী উন্নয়নের ধারণা আছে, বাংলাদেশের পল্লী উন্নয়ন ধারণার উদ্ভব ও ক্রমবিকাশটা কীভাবে আসছে। বাংলাদেশ একটা গ্রামীণ অর্থনৈতিক দেশ এবং গ্রামীণ কৃষিকাজের উপরই, এদেশের গ্রামীণ সমাজের অর্থনীতির উপরে অনেকটা নির্ভরশীল। এদেশের শতকরা প্রায় ধরতে গেলে প্রায় 80% মানুষ, 80% লোকই গ্রামে বাস করে। জাতীয় উৎপাদনের প্রায় 20% মতো আসে কৃষিখাত থেকে এবং মোট কর্মসংস্থানের প্রায় শতকরা প্রায় 80% বহন করে গ্রামীণ খাত। সুতরাং বাংলাদেশের উন্নয়ন কৌশল বলতে যদি আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষের উন্নতির কথা বুঝি, তাহলে সেটা হবে পল্লী উন্নয়নগত কৌশল। বাংলাদেশ সরকার উন্নয়ন প্রচেষ্টা মূল কেন্দ্রবিন্দুই থাকে গ্রামে। দেশের উন্নয়ন চিন্তাবিজ্ঞান নীতি নির্ধারকরা মনে করেন যে কৃষিখাত সহ অকৃষি খাতে ক্ষুদ্র গ্রামীণ শিল্পের উন্নয়নের মাধ্যমেই দেশের গ্রামীণ দরিদ্রতার হাত থেকে তাদেরকে রক্ষা করা যায়। এখন পল্লী উন্নয়নের একটা ধারণা, পল্লীটা উন্নয়ন কীভাবে করবে, পল্লী উন্নয়ন যে ধারণাটা সেটা আর ছিল 50-এর দশক থেকে। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশসমূহে পল্লী উন্নয়নের ধারণাটি প্রাথমিকভাবে পরিচিতি লাভ করে। বর্তমানে উন্নয়নশীল দেশসমূহে এই ধারণাটি এমন একটি দর্শনের বা এমন একটা ফিলোসফি নিয়ে আসছে যেটা এসব দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পল্লী উন্নয়নটা অপরিহার্য। জাতীয় উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতি হিসাবে পল্লী উন্নয়ন প্রক্রিয়াকে বিবেচনা করা হচ্ছে পৃথিবীর প্রায় সব উন্নয়নশীল দেশই। পল্লী উন্নয়ন দীর্ঘ ইতিহাস বহন করে বর্তমান অবস্থায় এখন একটা আসছে। এটা ব্রিটিশ আমলে গিয়েছিল লর্ড কর্নওয়ালিসের 1793 খ্রিস্টাব্দে গৃহীত চিরস্থায়ী বন্দোবস্ত আইনের দ্বারা ভূমির ব্যবস্থাপনা ও মালিকানার দায়িত্ব জমিদারদের নিকট হস্তান্তর করে জমিদারদের শোষণ ও রায়তদের অধিকার সংরক্ষণ এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে করেছে লর্ড কর্নওয়ালিসের সময়। এই ব্যবস্থার ব্যর্থতার পর রায়তদের ন্যায়ভিত্তিক কর প্রদান নিশ্চিতকরণে 1859 খ্রিস্টাব্দে রেন্ট অ্যাক্ট 1859 এটা পাশ হয়। এছাড়াও রয়েছে 1880 সালের কৃষি ডিপার্টমেন্ট, 1919 সালের ইউনিয়ন বোর্ড ও জেলা বোর্ড, 1928 সালের 35 রায়তকে ভূমির উপর অধিকার প্রদান এবং 1976 সালে পল্লী উন্নয়ন ডিপার্টমেন্ট ইত্যাদি। এটা ছিল ব্রিটিশ আমলে। এরপরে পাকিস্তানি আমলে কি হয়েছে, এ সময় পল্লী উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। যেমন 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদ, 1953 সালে V8 কর্মসূচি, এরপর 1961 সালে RWP রুরাল ওয়ার্কস প্রোগ্রাম, 1963 সালে IRDP ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, 1969 সালে এটা হয়েছিল বার্ড বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এরপর IRDP প্রকল্প, 1970 সালে একনেক
এইসব পদক্ষেপগুলা বা প্রকল্পগুলা গ্রহণ করা হয়েছিল। তারপর যখন বাংলাদেশ আমলে কি হয়েছে, 1972 সালে বাংলাদেশ আইআরডিবিকে জাতীয় কর্মসূচি হিসাবে গ্রহণ করে, 1982 সালে আইআরডিবিকে এটা বিআরডিবি বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডে রূপান্তরিত করে। এছাড়া স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পল্লী উন্নয়নে বেসরকারি সংস্থার অনুপ্রবেশ পল্লী উন্নয়নে একটা নতুন মাত্রা যোগ করে। পল্লী উন্নয়ন হচ্ছে পল্লীবেশী উন্নয়নের নাম। পল্লী উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা সুপরিকল্পিতভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে পল্লী এলাকার সকল শ্রেণীর মানুষের চাহিদা মিটিয়ে দেশের উন্নয়নকে নিশ্চিত করে। এটাই ছিল পল্লী উন্নয়নেরই। পল্লী উন্নয়নে বাংলাদেশের এ পর্যন্ত নানাবিধি কৌশল ওর কৌশলগুলো কি, সরকারি কৌশলের মধ্যে ছিল বিআরডিবি, এটা ডক্টর হামিদ খানের আখতার হামিদ খানের কুমিল্লা মডেল বা যা বার্ড নামে পরিচিত, এই বার্ড সরকারি প্রায় ডক্টর। তারপর ডক্টর ইউনিসেফ গ্রামীণ ব্যাংক, মাহবুবুল আলম চাষি স্বনির্ভর আন্দোলন, সরকারি অর্থনীতি পিকেএসএ প্রভৃতি প্রকল্প। তাছাড়া ব্রাক আপরশিক্ষা আশা সহ প্রায় 4,500 বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় আঞ্চলিক ভিত্তিতে পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। এদের কি কৌশলগুলো কিভাবে ছিল, তারা কিভাবে দারিদ্র বিমো, তাদের প্রথমেই ছিল দারিদ্র বিমোচন। দারিদ্র বাংলাদেশের পল্লীর একটা প্রধান সমস্যা। বাংলাদেশের 40% লোকই দারিদ্র সীমার নিচে বসবাস করে। এর মধ্যে গ্রামের লোক জনগোষ্ঠী বেশি দারিদ্র শিকার। সরকারি বেসরকারি সংস্থাসমূহ বিভিন্নভাবে গ্রামীণ জনগোষ্ঠীকে সাময়িক প্রশিক্ষণ দিয়ে দারিদ্রের বিবেচনের জন্য স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী সুবিধা ঋণ দিচ্ছে, কিন্তু এটা আসলে কতটা কার্যকারী হচ্ছে বা তারা কতটা লাভবান হচ্ছে সেটা দেখার বিষয়। এই প্রকল্পের আওতায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের গ্রামের কিছুটা হলে, তবে অধিকাংশ ক্ষেত্রে এটা সফল হচ্ছে না বা তারা সে সুযোগটা পাচ্ছে না। কৃষি উন্নয়ন, বাংলাদেশ একটি কৃষি উন্নয়নশীল দেশ। এদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। দেশের মোট জনসংখ্যার প্রায় শতকরা 80% লোকই প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতি কৃষি প্রধান অন্যান্য উন্নত দেশের তুলনায়। এদেশে চাষাবাদে এখনো লাঙ্গল জোয়াল মই বিভিন্ন গরু বলদ যেগুলো দিয়ে আর কি চাষাবাস করে এগুলো এখনো আছে। এখনো প্রযুক্তি নির্ভর যে জিনিসগুলো সেগুলো যাচ্ছে না। অজ্ঞতার কারণে জমির গুণাগুণ বিচার না করে সার ব্যবহার করে, জমির উর্বরতা শক্তি এখন নষ্ট। এসব সমস্যা উত্থান বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাসমূহ স্বল্প সুদে কৃষকদের ঋণ প্রদান করে জমিতে উন্নত বীজ সার চাষাবাদের ট্রাক্টর পাওয়ার টিলার প্রভৃতির ব্যবহারে সাহায্য করছে। তারপরে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য জানি আমরা সবকিছুর মূল্য হলো স্বাস্থ্য। এটা এখনও সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সুস্বাস্থ্যের জন্য টিকাদান কর্মসূচি, জনসংখ্যা বৃদ্ধি হ্রাস, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে উৎসাহিত করেন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, টিউবওয়েল স্থাপন, ট্যাবলেট পানি ফুটিয়ে খাওয়ার জন্য সচেতনতা সৃষ্টি, গ্রামের স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, সবুজতা প্রকল্প, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা ক্লিনিক স্থাপন, গ্রামীণ জনগণের গৃহায়ণ সমস্যা সমাধানে স্থানীয় সম্পদের ব্যবহারের মাধ্যমে প্রদর্শনীমূলক বাসস্থান, বাসগৃহ নির্মাণের ব্যবস্থা, পশুপালনের জন্য উন্নত মানের পশু সংগ্রহ করা, পারিবারিক চাহিদাপূরণে হাঁস মুরগি পালনের ব্যবস্থা প্রভৃতি কর্মসূচি তারা এখন গ্রহণ করছে। এরপর নারী শিক্ষা ও গার্হস্থ্য উন্নয়ন। বাংলাদেশের অধিকাংশ নারী অশিক্ষিত অজ্ঞর কারণে এবং সমাজে বিদ্যমান পর্দা প্রথা সহ নানা জটিলতার ফলে নারীরা চার দেয়ালের মধ্যে বন্দি আছে। উন্নয়ন প্রক্রিয়া তাদের অংশগ্রহণ খুবই কম। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ তাদের অংশীদারিত্ব নাই বললেই চলে। অর্থনৈতিকভাবেও এরা পরমুখাপেক্ষী। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শিক্ষার উপর জোর দিয়েছে। বাংলাদেশের অধিকাংশ বেসরকারি সংস্থার প্রায় 95% নারী। এরপর যুব কল্যাণ কর্মসূচি, গ্রামীণ জনগোষ্ঠী অধিকাংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে। আর্থিক অসচ্ছলতার কারণে সব জনগোষ্ঠী শিক্ষার আলোকে থেকে বঞ্চিত হয়। এরকম যুবক জনগোষ্ঠীকে সহায়তা দান করার জন্য বেকার যুবকদের কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্প গ্রহণ করা হয়েছে। গ্রামীণ সুৎখোর মহাজনদের শোষণের বিলোপ সাধনে গ্রামীণ কর্মহীন মানুষের সকর্মসংস্থান সৃষ্টিতে নানাবিধভাবে তাদেরকে উৎসাহিত করছে। তাদেরকে প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে জনশক্তিকে কাজে লাগাতে তারা লিপ্ত করতে, নার্সারি স্থাপন, মৎস্য চাষ, বনায়ন, গবাদি পশুপালন সমবায় সমিতি গঠন করতে এগুলো সাহায্য করছে। এরপর জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাংলাদেশের 1 নম্বর সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিকে সর্বোচ্চ এখন অধিকার প্রদান করছে। লক্ষ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। মা শিশু স্বাস্থ্য পরিচর্যা, শিশু মৃত্যুর হার হ্রাস, মাতৃমৃত্যুর হার হ্রাস, প্রজনন হ্রাস, শিক্ষা সাক্ষরতা প্রসার ঘটন, অর্থনৈতিক সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি প্রভৃতি কর্মসূচি গ্রহণ করছে। শিক্ষার প্রসার, দেখো বাংলাদেশের অধিকাংশ লোকই অশিক্ষিত অজ্ঞ। বর্তমানে বাংলাদেশের শিক্ষার 65% মতো, এটা ছিল ব্যানবাইজের তথ্য অনুযায়ী বাংলাদেশের
বাংলাদেশের শিক্ষার প্রসারে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, সবার জন্য শিক্ষা, স্কুল ফিডিং কর্মসূচি, বিনা বেতনে শিক্ষা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ শিক্ষা কর্মসূচির কাছে বিভিন্ন রকমের প্রসার ঘটিয়েছে। সব বেসরকারি কাছে প্রায় 1 লাখের মতো স্কুল তারা পরিচালনা করছে। এখানে প্রায় 40 লাখ মতো শিশু শিক্ষাদান করছে তারা, এবং এগুলোর কাছে শিক্ষার প্রসারে তারা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে। তারপর পরিবেশগত সচেতনতা সৃষ্টি, বর্তমানে বিশ্ব বসবাসের এখন অযোগ্য হয়ে পড়েছে, এর মৌলিক দায়িত্ব হলো মানুষের কার্যক্রম। বাংলাদেশ সরকারের পরিবেশ দূষণে বৃক্ষ রোপণ কর্মসূচি, বৃক্ষমেলা, বৃক্ষ রোপণের সরকারের পুরস্কার প্রদান, তারপর উপকূলীয় সবুজ বেষ্টনী প্রভৃতি চালু করছে এই বিভিন্ন বনায়ন কর্মসূচি। এগুলা পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে পথে প্রান্তরে বিপুল পরিমাণে বৃক্ষরোপণ স্থাপন করছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মধ্যে তারা ক্ষেত্রে সরকারের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন সহ ভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। এখন বাংলাদেশের পল্লী সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এগুলো থাকা সত্ত্বেও তারা তেমন কোনো উন্নয়ন দেখছি না আমরা। এর মূলে দায়িত্ব হলো সরকার বিভিন্ন আমলে পরিকল্পনা নতুন নতুন কৌশল জ্ঞান এবং ঘন ঘন সরকার পরিবর্তন, রাজনৈতিক অস্থিতিশীলতা, দেশের রাজনৈতিক অর্থনৈতিক শেষপাশ ও কাঠামোর অপ্রাপ্যতার পরিকল্পনা উন্নয়নের জন্য পূর্বে গৃহীত পদক্ষেপ সময়ের যথাযথ মূল্যায়ন ছাড়াই নতুন নতুন আবার কৌশল গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নে দীর্ঘসূত্রতা প্রভৃতির কারণ দায়ী। তো আসলে কার্যকর ক্ষেত্রে আমরা যেটা দেখছি, দরিদ্র উন্নয়নশীল দেশগুলো আসলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও তারা কিন্তু আসলে এই জিনিসগুলা সেভাবে যদি করতে পারতো তাহলে দেখা যেত আমাদের এখন অনেক আমরা জিডিপি বা যাইবার উন্নতির দিকে, কিন্তু কার্যত এটা হচ্ছে না। এরপর দেখো পল্লী উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকাটা কি। বাংলাদেশের মতো স্থানীয় প্রধান মতো গ্রাম প্রধান দেশের সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় সরকার একটা গুরুত্বপূর্ণ একটা অর্গান। পল্লী উন্নয়নের দুঃখ দুর্দশা স্থানীয় পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন স্থানীয় সরকারের সৃষ্টি করা হয়েছে। স্থানীয় সরকারকে স্থানীয়ভাবে সমাধান করা এইটার ব্যবস্থার কোনো বিকল্প নাই। পল্লী উন্নয়ন স্থানীয় সরকারের ভূমিকার উন্নয়ন কর্মসূচি গ্রহণ। পল্লী উন্নয়ন স্থানীয় সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। উন্নয়ন কর্মসূচি হিসাবে কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত প্রেরিত দায়িত্ব সম্পাদন করে থাকে। কিছু উন্নয়ন পল্লী এলাকার রাস্তাঘাট, মেরামত, বৃক্ষরোপণ, জনসাধারণ সৃষ্টিতে কাঠামো এই ব্যবস্থা, অপারেশন মানব সম্পদ উন্নয়নে কেন্দ্রীয় সরকারের একটি এজেন্ট হিসাবে কাজ করে স্থানীয় সরকার। তারপর সমবায় নীতি গ্রহণ ও বাস্তবায়ন। বাংলাদেশের অনেক পল্লী এলাকায় উন্নয়নের জন্য স্থানীয় সরকার সমবায় নীতি গ্রহণ ও বাস্তবায়ন করছে। সমবায় গড়ে তোলার মাধ্যমে সরকার পতিত জমি বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে, বিশেষ করে পতিত জলাশয় সমবায় পদ্ধতির মাধ্যমে মাছ চাষ করে পল্লী এলাকার অনেক পরিবার এখন স্বাবলম্বীর দিকে এগিয়ে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বাংলাদেশের পল্লী উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার জাতীয় সরকারের কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। একটি কর্মসূচি হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এই কর্মসূচি পল্লী এলাকার উন্নয়ন, ছিন্নমূল, হতদরিদ্র, জনিষ্ঠ জনগোষ্ঠীকে নতুনভাবে বাঁচার চিন্তা জুগিয়েছে। বাংলাদেশ সরকার 1997-98 অর্থবছর থেকে বয়স্ক ভাতা নামক ব্যাপক একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এটাও স্থানীয় সরকার উপরে দায়িত্বটা দেওয়া আছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প তোমরা জানো, এটাও আছে সরকারে। বাংলাদেশের প্রান্তিক অঞ্চলতে দারিদ্র সমস্যা দূর করতে সরকার স্থানীয় সরকারের মাধ্যমে যে সকল নীতিমালা বাস্তবায়ন সৃষ্টি করছে সেগুলোর মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে গ্রামীণ পল্লী দরিদ্র জনগণকে স্বল্প সঞ্চয়কে পুঁজি করে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিরাট ভূমিকা পালন করছে। তারপর পল্লী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা। বাংলাদেশের গ্রামীণ পল্লী এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব। বর্তমানে স্থানীয় সরকার চাহিদার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার পল্লী ও গ্রামীণ জনগণের ব্যাংকিং সুবিধা ব্যবস্থা নিশ্চিত করছে। পল্লী এলাকার কৃষক সম্পর্কে স্বল্প ঋণের সুদ দিয়ে ব্যাংক ব্যবস্থা চালু হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। অতীতে পল্লী এলাকার যোগাযোগ ব্যবস্থা বলতে এখন চলে নাই। বর্তমানে সরকার সারা দেশব্যাপী যোগাযোগের জন্য যেসব ভিশন স্থান করছেন তা পল্লী এলাকার শহরের সাথে এখন একটা যোগাযোগ স্থাপন করতে পারছে এবং তাতে যেন গতিশীলতা বৃদ্ধি পাবে এবং তার কর্মসংস্থানের জন্য সরকার যোগাযোগ ব্যবস্থার উপর এখন অনেক গুরুত্ব আরোপ করছে। বিদ্যুৎ সরবরাহ এখন পল্লী এলাকায় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হোমওয়ার্কের সর্বনিম্ন স্তর পর্যন্ত এখন বিদ্যুৎ সরবরাহ করা, যেটা এখন অনেকটা সম্ভব হয়েছে। পল্লী এলাকায় বিদ্যুৎ সংযোগ সেই এলাকার লোকজনের জীবনযাত্রা পেশার ক্ষেত্রে বৈচিত্র্য নিয়ে আছে যা দেশের গ্রামীণ উন্নয়নে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করছে। কৃষি ঋণ প্রদান। বাংলাদেশের সরকার পল্লী উন্নয়নের জন্য যে সকল নীতিগণ সেগুলোর মধ্যে কৃষি ঋণের সম্প্রসারণ অন্যতম। বর্তমানে কৃষির আধুনিকীকরণে সরকার ব্যাপক গবেষণার আয়োজন করছে এবং গবেষণা খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করছে। ক্ষুদ্র মাঝারি ভূমিহীন কৃষক সরকারের এই ঋণ সুবিধার আওতায় আনা হয়েছে, যার ফলে বেকারত্ব এখন অনেকটা কমে আসছে। তারপর কর্মসংস্থানের সুযোগ। পল্লী উন্নয়নে সরকার
কর্মসংস্থানের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে আগে যেটা বলছি, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে সরকার দেশের বেকার জনগোষ্ঠীর জন্য একটা অপার সম্ভাবনার দ্বার একটা খুলে দিয়েছে। তাছাড়া ব্যক্তিগত উদ্যোগেও বেসরকারি উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টিতে ঋণ প্রদান করে কর্মসংস্থান সৃষ্টির কর্মকাণ্ডকে অনেকাংশে এগিয়ে নিয়ে আসছে। শ্রমিক রপ্তানি পল্লী উন্নয়নে সরকারের সবচেয়ে বড় সফলতা হলো বাইরের দেশ থেকে শ্রমিক, বাইরের দেশে শ্রমিক রপ্তানি। অতীতে বাংলাদেশের বাইরে শ্রমিক রপ্তানি বেসরকারিভাবে, এখন দেশের অধিকাংশ মানুষ এজেন্ট দ্বারা প্রভাবিত হতো, সহায় সম্ভব নিশ্চয় হতো, কিন্তু বর্তমান সরকার এখন বৈধ উপায় কম করেছে। বিভিন্ন দেশে তারা দেখো শ্রমিকদের পাঠাচ্ছে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে। ক্ষুদ্র মাদ্রাজীবী শিল্পের বিকাশ, বাংলাদেশ পল্লী উন্নয়ন অঞ্চলের উন্নয়নে ক্ষুদ্র মাদ্রাজী শিল্পের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সরকার তাই পল্লী উন্নয়নের জন্য ক্ষুদ্র মাদ্রাজী শিল্পের উন্নয়ন কর্মসূচি গ্রহণ করছে। ক্ষুদ্র মাদ্রাজী শিল্প যেন হারিয়ে না যায় সরকারের জন্য ভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। তারপর যুব উন্নয়ন কেন্দ্র, পল্লী উন্নয়ন সরকার যেসব নীতি গ্রহণ করছে সেগুলোর মধ্যে যুব উন্নয়ন একাডেমি বা কেন্দ্র অন্যতম। যুবক সমাজকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে যুব উন্নয়ন কেন্দ্র গ্রহণ করেছে। এই যে জিনিসগুলো আমরা দেখলাম, পল্লী উন্নয়ন স্থানীয় সরকারের যে ভূমিকাগুলো দেখো, তাদেরকে কীভাবে তাদেরকে এইগুলো স্থানীয় সরকার করবে, এগুলো সরকার দিয়েছে এই কাজগুলো, উন্নয়ন কর্মসূচি গ্রহণ, সমবায় নীতি গ্রহণ বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, একটি ভারি একটি খামার প্রকল্প, পল্লী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ, কৃষি ঋণ প্রদান, কর্মসংস্থানের সুযোগ, শ্রমিক রপ্তানি, ক্ষুদ্র মাদ্রাজী শিল্প বিকাশ, যুব উন্নয়ন কর্ম, এই কাজগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে দেখা যাবে যে পল্লী উন্নয়ন কিছুটা হলো হয়েছে। বাংলাদেশে পল্লী উন্নয়নের জন্য সরকার যেসব নানামুখী কর্মসূচি ও নীতিমালা গ্রহণ করছে তার শতভাগ বাস্তবায়ন সম্ভব হলে সত্যিকার অর্থে পল্লীর উন্নয়ন ঘটবে। তবে এদেশের প্রেক্ষাপটে পল্লী উন্নয়ন কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট দরকার নয়, বেসরকারি ও ব্যক্তিগত নানামুখী উদ্যোগও এর জন্য প্রয়োজন। আর এগুলোর জন্য আগেই জন দুর্নীতিমুক্ত সমাজ দেশ ব্যবস্থা গড়ে তোলা হবে, সেটা আমরা কতটা পারবো এটাই করার বিষয়। এখন দেখো হোয়াট ইজ প্রবলেম অফ রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, আসলে বাংলাদেশের পল্লী উন্নয়নের সমস্যাগুলো কি আছে। পল্লী উন্নয়নটাই আমরা আবার দেখলাম যে পল্লীটা উন্নয়নটা হলো বর্তমান দেশ সময় একটি দর্শন ফিলোসফি। এদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের যে গতি বা পল্লী উন্নয়ন বা গ্রামীণ উন্নয়ন বলতে একটা ধারণা লাভ করছিল 1950-এর দশকে, কিন্তু আসলে আমরা এখনও সেই ব্রাজাল থেকে বিচ্ছিন্ন হতে পারিনি। পল্লী উন্নয়নের সমস্যাগুলো অনেক আছে, যেমন মূলধনের স্বল্পতা হলো বাংলাদেশের পল্লী উন্নয়নের ক্ষেত্রে অন্যতম সমস্যা। বাংলাদেশের গ্রামীণ এলাকার অধিবাসীদের অধিকাংশ জনসাধারণই হলো দরিদ্র। পল্লী অঞ্চলে শতকরা প্রায় 80 জন লোকই দরিদ্রসীমার নিচে বসবাস করে। গ্রামীণ এলাকার জনগণের মাথাপিছু আয় অনেক কম এবং জীবনযাত্রার মানও তাদের খুব নিচে, ফলে গ্রামীণ এলাকায় মূলধনের স্বল্পতা বিরাজ করে। এমত অবস্থায় পল্লী উন্নয়নের ক্ষেত্রে গ্রামবাসীরা প্রয়োজনীয় মূলধনের যোগান দিতে পারে না। তারপর শিক্ষার অভাব, গ্রামীণ লোকের প্রায় 50% অনেক এর বেশি লোক নিরক্ষর, অজ্ঞ, কুসংস্কার ছন্ন, অশিক্ষার কারণে কৃষকরা কৃষির আধুনিকের কারণে উৎসাহ বোধ করে না। তাছাড়া অশিক্ষাজনিত কারণে গ্রামীণ এলাকায় কৃষকদের মধ্যে এখনও কুসংস্কার, রক্ষণশীলতা, নানাবিধ ভ্রান্ত ধারণা বিরাজ করছে, তাই তারা পুরাতনকে বর্জন করে এখনও নতুন নীতি গ্রহণ করতে পারছে না। অনুন্নত মানব সম্পদ, বাংলাদেশ শতকরা 40% লোকই বলছে এখন একদম সম্পূর্ণ নিরক্ষর, অক্ষর জ্ঞানের সময় গ্রাম অঞ্চলে নিরক্ষরতা আরও বেশি। এছাড়া উন্নত স্বাস্থ্যসেবা নিম্নয়ের কারণে গ্রাম অঞ্চলে মানব সম্পদ অনুন্নত, ফলে গ্রামীণ শিল্পের উৎপাদন ক্ষমতা খুবই কম। তারপর খাদ্য সমস্যা, বাংলাদেশে পল্লী আরেকটি বড় সমস্যা হলো খাদ্য ঘাটতি সমস্যা। কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ নয়, খাদ্য ঘাটির প্রভাবটা অনেকাংশে পড়ে গ্রামীণ জনসাধারণের উপর। তারপরে হলো এখানে যে বেকার ছদ্ম বেকার আছে, অন্যান্য ক্ষেত্রে কাজের সুবিধা না থাকায় দেশে ক্রমবর্ধমান জনসংখ্যাকে কৃষির উপর নির্ভর করতে হচ্ছে। কৃষিতে যত লোকের প্রয়োজন তার বেশি লোক নিয়োজিত থাকায় বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটা ছদ্ম বেকারত্বের একটা প্রকট রূপ ধারণ করছে। তারপর ত্রুটিপূর্ণ ভূমিসত্ত্ব ব্যবস্থা গ্রামীণ অর্থনীতির অন্যতম উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য। প্রকৃতপক্ষে কৃষির উপর ভিত্তি করে গ্রামীণ অর্থনীতি গড়েছে, কিন্তু ত্রুটিপূর্ণ ভূমিসত্ত্ব ব্যবস্থার কারণে গ্রাম এলাকায় জমি মুষ্টিমেয় ধনীদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, সেই সাথে দরিদ্র ভূমি কৃষকের সংখ্যা বাড়ছে এবং এটা উন্নয়নের গতিকে ব্যাহত করছে। তারপর হলো দক্ষ ও যোগ্য সৎ নেতৃত্বের অভাব, অর্থনৈতিক উন্নয়নকে দক্ষ সৎ নেতৃত্বের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের পল্লী অঞ্চলে দক্ষ সৎ নেতৃত্বের যথেষ্ট অভাব রয়েছে। গ্রামীণ বসবাসকারী জনগণের মধ্যে অধিকাংশই অশিক্ষিত, কুসংস্কার কোনো দরিদ্র, গ্রামে বসবাস মুষ্টিমেয় অর্ধশিক্ষিত ধনী কৃষক, ভূস্বামী মহাজন শ্রেণীর লোকদের অধিকাংশ স্বার্থপর এবং তারা লোভী। গ্রামীণ নেতৃত্ব মূলত থাকে তাদের হাতেই, তারা গ্রামীণ জনগণকে সংগঠিত করে অর্থনৈতিক উন্নয়নের চেষ্টাই করে না, বরং তারা তাদের ফায়দা লুটে নেবে কিনা এই ব্যাপারেই তারা তৎপর থাকে। সেজন্য দক্ষ সৎ নেতৃত্বের অনেক অভাব আছে। অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো, বাংলাদেশের গ্রামীণ এলাকায়
আত্মসামাজিক অবকাঠামো খুবই অনুন্নত এবং পশ্চাৎপদ, দীর্ঘদিনের শোষণ অবহেলা রাজনৈতিক নেতৃত্বে অদূরদৃষ্টির কারণে গ্রাম এলাকায় সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, পয়নের শোষণ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, পানি সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ প্রভৃতির সুযোগ সুবিধা পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি। তা পরিসংখ্যানের অভাব, বাংলাদেশের গ্রামসমূহ বহুকাল ধরে দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত রয়েছে। গ্রামীণ উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন করতে গ্রামের সম্পদ, তারপর জনশক্তি, বেকারত্ব, কৃষি প্রকৃত চাহিদা, ভূমি ব্যবহার, ভূমিহীন কৃষকের সংখ্যা বিভিন্ন, এই যে সঠিক পরিসংখ্যানের অভাব রয়েছে, বিশেষজ্ঞের অভাব, বিশেষজ্ঞ ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব নয়। বাংলাদেশের গ্রামীণ এলাকায় শিক্ষিত বিশেষজ্ঞ লোকের অভাব রয়েছে, ফলে উন্নয়ন সঠিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তারপর প্রতিকূল সামাজিক ধর্মীয় পরিবেশ আছে, ওই যে আগেই বললাম যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, যৌথ পরিবার প্রথা, বর্ণপ্রথা, পর্দা প্রথা প্রভৃতি বাংলাদেশের পল্লুন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করছে। প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর নির্ভর করে, কিন্তু বাংলাদেশের গ্রাম এলাকায় প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব থাকায় পল্লুন্নয়ন কর্মসূচি ব্যাহত হচ্ছে। গণসচেতনতা, জনগণের অংশগ্রহণের অভাব, তারপর প্রতিষ্ঠান সময়ের মধ্যে সমন্বয়ের অভাব, জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর অভাব, প্রশাসনিক দুর্বলতা, গ্রামভিত্তিক পরিকল্পনার অভাব, এই যে জিনিসগুলো পল্লী উন্নয়নের ক্ষেত্রে দেখো কি এই সমস্যাগুলো কীভাবে ব্যাহত করছে পল্লী উন্নয়নকে। পল্লী উন্নয়ন জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য, তাই সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোনো বিরল, অথচ বাংলাদেশের পল্লী উন্নয়ন কর্মকাণ্ড নানাবিধ সমস্যায় জড়িত। এই সমস্যাগুলোকে যথাযথভাবে চিহ্নিত করে দূরীকরণ প্রতির জন্য ব্যাপক কর্মসূচি সরকারি এবং বেসরকারি সবাইকে নিতে হবে। এখন এটা সমাধানের উপায়সমূহ আজকে এই চ্যাপ্টারটা বলে আমি আজকের আলোচনা তোমাদের শেষ করবো। নেক্সট আর একটা অন্যদিন আবার ডিটেলস বলবো। দেখো পল্লী উন্নয়নের সমস্যা সমাবলীর সমাধানের উপায়সমূহ কীভাবে, তো পল্লী উন্নয়ন আমরা জানি যে একটা ব্যাপক একটা ব্যাপার, তো যদি আমরা শিক্ষার প্রসার ঘটাতে পারি, যে পল্লী উন্নয়ন কর্ম সফল গ্রামীণ সাধারণ জনগোষ্ঠীকে যদি আমরা শিক্ষিত সচেতন করে তুলতে পারি, তাহলে কীভাবে হবে শিক্ষার হার যদি প্রসার ঘটে, তাহলে তারা সচেতন হবে, সচেতন হওয়ার থেকেই তারা তাদের দারিদ্র্যকে দূর করতে পারবে। শিক্ষার অভাবে গ্রামীণ জনগণ উন্নয়নের ক্ষেত্রে তেমন কোনো তারা আগ্রহী না, এ অবস্থা উন্নয়ন সাধারণ গ্রামীণ জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে মেন। তারপর পর্যাপ্ত মূলধন সরবরাহ, পল্লী উন্নয়নের অন্যতম প্রধান সমস্যা হলো মূলধনের অভাব দূর করতে হলে পর্যাপ্ত কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের অধিকাংশ কৃষক দরিদ্র এবং তারা গ্রাম্য মহাজনদের নিকটতে চড়াচড়ে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। অবস্থায় উন্নতি বিধান করতে হলে কৃষকদের মধ্যে সহজ শর্তে ঋণ দিতে হবে আমাদের। তারপর ভূমি সংস্কার, বাংলাদেশের পল্লী উন্নয়ন ক্ষেত্রে অন্যতম জটিল সমস্যা হলো ত্রুটিপূর্ণ ভূমিস্বত্ব ব্যবস্থা। গ্রামাঞ্চলে অধিকাংশ জমি মুষ্টিময় লোকের হাতে কেন্দ্রীভূত এবং বেশিরভাগ লোকই দরিদ্র ভূমিহীন। গ্রামাঞ্চলে সম্পদের অসম বন্টন রোধ করতে হলে দরিদ্র ভূমিহীন কৃষকদের অবস্থার উন্নতি করতে হলে ভূমি সংস্কারের মাধ্যমে আমাদের দেশের ভূমিস্বত্ব ব্যবস্থার পরিবর্তন আনয়ন করতে হবে। শত দক্ষ নেতৃত্বের সৃষ্টি, পল্লী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গ্রামাঞ্চলে শত দক্ষ নেতৃত্বের সৃষ্টি করতে হবে এবং এজন্য গ্রামের শিক্ষিত বিত্তশালী লোকদের পল্লী উন্নয়নকরণের ব্যবস্থায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণের সক্রিয় সহযোগিতা, পল্লী উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়নের জন্য দেশের জনগণের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। দেশের জনস্বার্থকে স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কেবল পল্লী উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব। এরপর আছে দক্ষ কর্মবাহিনী সৃষ্টি, কর্মী বাহিনী সৃষ্টি, যা পল্লী উন্নয়নের জন্য দক্ষ কুশলী কর্মবাহিনী সৃষ্টি করতে হবে। আমাদের দেশে পল্লী উন্নয়নে নিয়োজিত সংস্থার সময়ের অধিকাংশ কর্মচারী পেশাগত থেকে তারা দক্ষ যথেষ্ট নয়, পল্লী উন্নয়ন কর্মসূচি ব্যাহত হচ্ছে। অসুবিধা দূর করলে প্রতিষ্ঠান সম্মুখে দক্ষ অভিজ্ঞ লোক নিয়োগ করতে হবে। সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যানে আগ্রহ, পল্লী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ও পরিসংখ্যান গ্রহণ করতে হবে। এই উদ্দেশ্যে গ্রামাঞ্চলে ব্যাপক জরিপ চালাতে হবে এবং গ্রামীণ সম্পদ, জনশক্তি, বেকারত্বের অভাব, ভূমিহীনদের সংখ্যা, কৃষক কৃষি ঋণের চাহিদা ইত্যাদি সম্পর্কে সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে হবে। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন, পল্লী উন্নয়নের জন্য দক্ষ কুশলী কর্মবাহিনী সৃষ্টি করতে হবে। আমাদের দেশে পল্লী উন্নয়নে নিয়োজিত সংস্থার সময় অধিকাংশ কর্মচারী পেশাগত শিক্ষায় যথেষ্ট দক্ষ না হয়, তাদের পল্লী উন্নয়ন অংশগ্রহণ করতে পারে না। তারপর আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করতে হবে, বিভিন্ন গ্রামীণ প্রতিষ্ঠানে নিয়োজিত সরকারি কর্মচারীদের আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করতে হবে। সরকারি দেরকে গ্রামীণ জনসাধারণের সাথে প্রত্যক্ষ নিবিড় সংযোগ প্রতিষ্ঠা করতে হবে। তারপর গ্রামভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, পল্লী উন্নয়ন কর্মসূচি সফল করতে হলে উপর হতে কোনো পরিকল্পনা গ্রহণ চাপিয়ে না দিয়ে গ্রাম্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতিটি গ্রামের জন্য প্রয়োজন হলো সম্পদের, প্রয়োজনীয় সম্পদের উপর ভিত্তি করে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সহজ হয়। এ সকল ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করা হলে পল্লী উন্নয়নের প্রতিবন্ধকগুলোকে আমরা অনেকটা দূর করতে পারবো এবং পল্লী উন্নয়ন প্রক্রিয়া সহজে ত্বরান্বিত হবে।
এটার উপর আছে। ত্বরান্বিতটা কিভাবে তোমরা করতে পারবো আমরা? এই ত্বরান্বিত করতে গেলেই আমাদের গ্রাম ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, যেটা আগে বলছি, পল্লনকরণ সফল করতে হলে তার উপর কোনো পরিকল্পনা চাপিয়ে না দিয়ে গ্রাম ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রতিটি গ্রামের জন্য প্রয়োজন সম্পদের উপর ভিত্তি করে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা, যেটা বলছি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ সকল পল্লী উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়ন করা সম্ভব হবে। তারপর বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন, পল্লী উন্নয়নে দক্ষ, আগেই বলছিলাম, কুশলী কর্মবাহিনী সৃষ্টি করতে হবে। আমাদের দেশে পল্লী উন্নয়নে নিয়োজিত সংস্থার অধিকাংশ পেশায় যোগ্য তা দক্ষ নয়। তারপর আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করতে হবে, দক্ষ কর্মবাহিনী সৃষ্টি করতে হবে, পর্যাপ্ত মূলধন সরবরাহ করতে হবে, ভূমি সংস্কার ব্যবস্থা করতে হবে এবং সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান সংগ্রহ, শত দক্ষ নেতৃত্বে সৃষ্টি করা এবং পরিকল্পনা জনগণের সক্রিয় সহযোগিতা, যেটা ও পল্লী উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়নের জন্য দেশের জনগণের সক্রিয় সহযোগিতাই একান্ত প্রয়োজন। দেশের জনগণকে স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কেবল পল্লী উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়ন করা সম্ভব। এখন এসব ব্যবস্থা যদি গ্রহণ করলে পল্লী উন্নয়নের প্রতিগুলো দূর হবে, পল্লী উন্নয়ন প্রক্রিয়ার গতি সহজে ত্বরান্বিত হবে। বর্তমান সরকার পল্লী উন্নয়নের উপর অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করছে। তো আশা করি তোমরা বাংলাদেশের পল্লী উন্নয়নের চ্যাপ্টারে, পরবর্তীতে আরও অনেক চ্যাপ্টার এই আছে অধ্যায়টা, অন্য একদিন আমি নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আশা করি সে ক্লাসে তোমরা অনলাইন ক্লাসে আবার আমার সঙ্গে থাকবে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। করোনার এই সময় তোমরা নিজেকে সুরক্ষিত এবং সচেতন রাখবে, আমার জন্য দোয়া করবে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।